ঘড়িতে এখন সকাল 10টা বাজে, জামানকে পাঠিয়েছিলাম একটু বাজারে। আজকে তেমন কিছু না, শুধু চালটা অরন্ত ছিল বলে চালটা নিয়ে আসতে পাঠিয়েছিলাম। আর রাস্তা বন্যা হয়ে গেছে মনে হচ্ছে, বাবুই রাস্তা ওই মেন রাস্তা যাও। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। জামানকে সকালবেলা পাঠিয়েছিলাম চালটা নিতে, জানোই যে আমাদের চালটা বাড়ন্ত ছিল, তো চাল চলে এসেছে। এবার আইডিকে মানে নিতে হবে এরকমই। আমি না আগে বলতাম যে আমার শেষ হয়ে গেছে, তো এক দিদি ভাই আমাকে বলেছিল পার্সোনালি ফোন করে যে দিদি এরকম ভাবে বলবে না, তুমি বলবে দিদি বাড়ন্ত আছে। তো তারপর থেকে আমি বাড়ন্ত আছেই বলি, কারণ তোমরা যখন ফোন করে এরকম ভাবে সুন্দরভাবে জিনিসটাকে বুঝিয়ে বলো আমারও খুব ভালো লাগে, এবং তোমাদের কাছ থেকে আমি এই জিনিসগুলো শিখতে পারি। ভাতটা বসিয়ে দি বুঝলে। কিন্তু আজকের দিনটা কেমন, সকালবেলা উঠে মোটামুটি দিন মানে মাথা খারাপ হয়ে যাবে আজকে সকালবেলা উঠে, আবার যেমন বাজ পড়ে মাথায়। আর আমার উপরে আজকে টর্চার চলবে, শুধু আজকে আবার আর উপরে টর্চার, আমার উপরে টর্চার। শোনো আমাকে কিছু বলবো না, তোমার উপর চলতে পারে। আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা উঠে আবার ওই একই রকম বাজ পড়লো, আপা আসবে না, ফোন করে জানতে পারলাম যে আসবে না। মানে বুঝতেই পারছো রাত্রিবেলা থেকে একটা আশা নিয়ে থাকি, সিঙ্কে এক গাদা বাসন জমে আছে যে পরের দিন তো সকালবেলা ক্লিন করে দেবে, তো ওই চাপটা থাকে না। এখন আমাকে রান্না বসাতে হবে, বাসনপত্র পরিষ্কার করতে হবে, ঘরজার দেওয়া, ঘর মোছা, সব কিছু আজকে করতে হবে। জানি না কীভাবে ম্যানেজ করবো, তো চলো ওইভাবেই আজকে করতে হবে। তার আগে যেটা করবো ভাতটা বসিয়ে, যেমন প্লিজ আজকে তুমি ব্রেকফাস্ট চেয়েও না, আমি আজকে ছাতু শরবত খেয়ে নাও। আজকে একটা কাজ করো না, দুপুরের খাওয়া ক্যান্সেল করে দাও, চলো না বাইরে থেকে খেয়ে আসি কোথাও। চালটা নিয়ে এসে জামানকে বললাম তুমি চালটা ঢেলে দাও, তার আগে বললাম ইনায়ের চেয়ারটা এনে দাও, আজকে হাতে একদম সময় নেই, বুঝতেই পারছো অনেক কিছু কাজ রয়েছে, ব্যাক টু ব্যাক সেইগুলো করতে হবে। আগে ভাতটা বসিয়ে দেবো, আমার কি মনে হয় ভাতটা হয়ে থাকলে অনেকটা শান্তি, খিদে পেলে অ্যাটলিস্ট ভাত আর আলু সেদ্ধটা তো খেতে পারবো, তাই সবার আগে যেন ভাতটা বসিয়ে দিতে পারলে মনের দিক থেকে একটা অন্য রকমের শান্তি লাগে। চাল ঢেলে দিলো, আর গ্যাসের জায়গাটা আমি একটুখানি মুছে নিচ্ছি, প্রতিদিনই রান্নার আগে একটুখানি ভালো করে মুছে নিই। ওই যে বলে না বাসি জায়গায় রান্না করতে নেই তো ভালো লাগে না, সেটা করতে যখন সংসারটা করছি মন দিয়েই করার চেষ্টা করি গো, নিয়ম কানুনগুলো মেনে চলারই চেষ্টা করি। তো ভাতটা বসিয়ে দিলাম, তারপর এখানে আমাদের জন্য ছাতু শরবত করে নিয়েছি, আর ইনায়ের জন্য খাবারটা রেডি করে নেব, একটাতেই করে নিলাম আজকে। আজকে আর দুটো জারে সুন্দর করে বসে খাওয়ার মতো একদম আমাদের হাতে টাইম নেই। আমরা তো ছাতু শরবত খেলাম, আর এখনই ইনায়াকে খাওয়াবো, ওকে আগে খাই না। তুমি খেয়ে নাও, ভালো লাগছে না আমার মাথার মধ্যে, এখন অনেক টেনশন করছে, তুমি কিছু একটু না একটু না। আমি যেন যেদিকে তাকাচ্ছি সেদিকে কাজ আমাকে ডাকছে, আয় আয়। জেনারেলি কি হয় আমি না গুছিয়ে টুছিয়ে নিই, আপা এসে ঝাড় দিয়ে মুছে চলে যায়, বাট কি বলতো আগে দিয়ে জানলে ওরকম চাপ থাকে না, বাট এই হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে ওটা তুমি দেখছো ভাবছো তখন, আর বাচ্চা না থাকলে তো কোনো ব্যাপারই ছিল না, আগে তো কত হয়েছে বাট আমি কখনো মানে এটাকে নিয়ে ভাবিও নি, বাট এই যে এখন ওকে স্নান করাতে হবে, ওকে খাওয়াতে হবে, ওকে ঘুম পাড়াতে হবে, তার সাথে সাথে আমাদেরও কাজ, মানে জানি না আমি আজকে কি করে কি করব। তো আপাতত আগে ওকে খাওয়াই, খাইয়ে শুরু করি। গাড়িটার অবস্থা এমন হয়েছিল, দিলাম আজকে সুন্দর করে ধুয়ে, কিছুদিন আগে তো সার্ভিস করে নিয়েছিলাম, তো এখন ওই জন্য সার্ভিসে দিলাম না, বাড়িতেই ধুয়ে নিলাম। সাফি হয়ে গেছে,
এবার বিছানাটাও তুলে নেবো, আগে জানলাগুলো খুলে দিলাম। আজকে আমাদের সাথে একটা অনেক বড় বিপদ ঘটতে পারতো, মানে ওটা দেখার পর আমি জাস্ট আটকে উঠেছিলাম, মানে একটা ভয়ঙ্কর ঘটনাই বলতে পারো। অনেকটা মানে অনেকটা বিপদ থেকে বাঁচলাম, তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে পুরো ব্যাপারটা। আমি জানলাটা খুলেছি আর পুরো একটা বিচ্ছু মানে ওই যে ওই জিনিসটা ছুটে এসেছে, এবার আমি ভয় পেয়ে গেছি যে আমার ভয় লাগছে ইনে আছে তো এখানে, আমরা হয়তো বসে আছি ও একা একা জানলাটা ধরে খেলা করে, ওকে কামড়ে ফামড়ে দিলে বা ও তো বোঝে না কিছু, সেটার জন্য আমি জামান দেখেছো কি অবস্থা হতে পারতো, তাই বলেছি একটু জোরে বলেছি ইনায়া ভয় পেয়ে ও কাঁদতে শুরু করেছে। সত্যি গ্রাউন্ড ফ্লোরে থাকার যে কি অসুবিধে, মানে আমি এর পরে গ্রাউন্ডও না ফার্স্টও না সেকেন্ডও না, আমার খুব ইচ্ছে তুমি 20 তলার উপরে থাকবে তাহলে কোনো সমস্যা হবে না। চুপ করো বাবা, চারিদিকে জল না, খুব ভয়ও লাগছে মেয়েটাকে নিয়ে, কখন কি অঘটন ঘটে যায়, খুব সাবধানে থাকতে হবে মামা। ওই পিছনে ফুল টানছো, পানি করে ফুল টানো, হ্যাঁ খেতে চোখ ভয় পেয়ে চোখ থেকে জল বেরিয়ে গেছে ও মামা। যাই হোক, ইনায়াকে একটু বোঝানোর চেষ্টা করছি, আর এই যে এই ব্যাগটার মধ্যে আমি মশারিটা রাখি, তাতে দেখতেও মানে অসুবিধা, আলমারিতে অনেকটা জায়গাও নেয় না, আর এখানটাতে সুন্দরভাবে থেকে যায়, দেখতেও ভালোই লাগে, খারাপ লাগে না। এবার বিছানাটা তুলবো, আর মনে মনে সত্যিই ভাবছি যদি আমি না দেখতাম আর ইনায়া তো ওখানে খেলা করতে করতে চলেই যায়, ওর হাতে পড়লে কী হতো, ওকে কামড়ে দিলে কী হতো, আমরা হয়তো বুঝতেই পারতাম না কিসে কামড়েছে। জানো তো এই জিনিসগুলো বাচ্চা থাকলে প্রচণ্ড ভয় কাজ করে, তাই সবসময় চেষ্টা করি ওকে চোখে চোখে রাখার, তবুও ওই যে সাবধানতার তো মার নেই। আর ইতিমধ্যে দেখো আজকে শুধু বিপদের উপর বিপদ, এইদিকে আবার গ্যাসও শেষ হয়ে গেছে রান্না হতে হতে, তাই যেমন আবার ফটাফট করে সিলিন্ডারটা চেঞ্জ করে দিল, মানে যেদিন একটু তাড়াহুড়ো করতে যাই সেদিনই দেখবে হাজার রকমের বিপদ একদম সামনে এসে ধরা দেয়। ওখানে দেখো অনেকটা টাইম চলে গেল, নইলে আমার ভাত হয়ে যেত, দেখতেই পাচ্ছ চারিদিকে বাসি বাসনপত্র জমে রয়েছে, মনটা মন এত খিটখিট খিট। ঘড়িতে এখন 12:30 বাজে, আগে আমি ইনায়াকে স্নানটা করে নিলাম, এই যে ও স্নান কমপ্লিট, তারপরে ঘুমু দেবে দেবে, চলো চলো ঘরে চলো। ঘড়িতে এখন 1:00 বাজতে যায়, ভাত তো আমার হয়ে গেছে, এবার ডালটা বসাবো, মানে ইনায়ের কুকারেই বসিয়ে দেবো ডাল। আর এই যে বৃষ্টি শুরু হলো, জানি না এর শেষ কোথায় কখন থামবে, এই এখন চলবে, কন্টিনিউ চলতে থাকবে, যা জল জমছে, আর নিউজেও তো শুনছি বৃষ্টি আরও বাড়বে, দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে, তাই জন্য এখন আসার কোনো লক্ষণই নেই, আমি ভেবেছিলাম মেশিনে জামা কাপড়গুলো দেবো, বা যা ওয়েদার শুরু হলো এখন দেওয়ার কোনো মানেই নেই, তো চলে এলাম এবার বাসনগুলো পরিষ্কার করতে, না হলে আমি আর মানে সবজি বা রান্না যেটা সেটা বসাতে পারছি না, অনেক জিনিস ওইখান থেকে প্রয়োজন, আগে প্লেট ফ্লেট যা যা ছিল সব কিছু আগে মেজে তুলি, তবে আমি রান্নাটা বসাবো, মানে তেমন কিছু করবো না, যতটুকুই বা করবো সেইটুকুর জন্য কড়াই দরকার, চামচ দরকার, সব কিছু যেন সিঙ্কের মধ্যেই জমে আছে, যেটা হয় যখন যেটা প্রয়োজন দেখবে সেটা তুমি খুঁজে পাবে না, সেটাই এঠো হয়ে পড়ে আছে, তো সেইগুলো আগে মেজে তুলে নিই, তারপরে বাকি রান্নাগুলো বসাবো। অনেকটাই বাসন যেহেতু ছিল অনেকটা টাইম লাগছিল, ইনায়াও আজকে একটুখানি ক্র্যাঙ্কি হয়ে গেছে, ও দেখবে যেদিন তোমার কাজ থাকে সেদিন তোমার বাচ্চাও তোমাকে ডিস্টার্ব করবে, বা ডিস্টার্ব বলতে ওরাও একটা একটা বিরক্ত বোধ করে, তাই ও এখানে দেখলাম পাপার সাথে খেলাধুলো করছে, ততক্ষণ আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, পুরো বাড়ি ঝাড় দেবো মুছবো, অনেকটা কাজ, ঝাড় দিয়ে আগে ভাবছি ইনায়াকে খাইয়ে নেবো, তারপরে আমি বাড়ি ঘরদোরটা মুছতে যাবো, কারণ ওকে তো কষ্ট দিয়ে লাভ নেই, ও তো আর বোঝে না কিছুই, ওর যখন টাইম সেই সময় না হলে ওর খিদে পাবে, একটু কান্নাকাটি করবে, তাই ওকে আগে খাইয়ে নেবো। ওই ঘরটা তো হয়ে গেছে, তারপরে চলে এলাম এই ঘরটা, মানে বলে না যতই হেল্পিং হ্যান্ড থাকুক তুমি যখন ঝাড় দেবে তখন দেখবে এত ধুলো ময়লা বের করছো, দেখতে পাচ্ছ মানে আপা ঝাড় দিলে মনে এতটা কখনোই বের হয় না, তাই জামন বলছিল এইগুলো বেরোলো, আমি হ্যাঁ গো এইগুলোই বেরোলো, বলছে তুমি কত কোনা কোনা থেকে বের করলে, ওই যে নিজে যখন করি তখন একদম চেষ্টা করি একদম নিচ থেকে কোনা থেকে পুরো ডাস্টটা বের করে নিয়ে আসার, তারপরে চলে এসেছি ইনায়াকে খাইয়ে নিয়েছি মিডিলে, তারপরে ঘর মুছতে এসেছি, এই যে লাঠি দিয়ে মুছতে যেন আমার আরও বেশি কষ্ট হয়, তাই আমি একদম এই একটা কাপড় নিয়ে মুছতে চলে গেলাম। বাড়ির সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঝাড় দেওয়া মোছা সব, মাঝে ইনায়াকেও খাইয়ে নিয়েছে আমি, এখন এই কয়েকটা চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছের চচ্চড়ি করবো, একটু ছোটো ছোটো করে আলু কেটে পেঁয়াজ কেটে টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সুন্দর করে হাত ঘষে বসিয়ে দেবো, মানে বাটি চচ্চড়ি যেটা বলে, বাট আমার কাছে বাটি তো নেই, ছোটো কড়াইটাতেই করতে হবে, ওই অ্যালুমিনিয়ামের বাটিগুলো হলে খুব ভালো হতো, বাট আমার কাছে অ্যালুমিনিয়ামের বাটি নেই,
এতেই করবো হয়ে যাবে আস্তে আস্তে। এখানে সবকিছু দিয়ে বসিয়ে দিলাম, এটা হতে থাক ততক্ষণে আমার সান্ধানটাও হয়ে যাবে। গুড আফটারনুন এভরিওয়ান, সান্ধান হয়ে গেছে, খাবো। ইনায়াকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে আমি একটা স্নানে গেছিলাম, ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘর টর সবই সেট হয়ে গেছে, বাড়ি একদম ঝাঁকা ঝাঁক হয়ে গেছে। চলো এবার খাবো। আর বৃষ্টি তো সমানে হয়ে চলেছে, জানি না আজকে বৃষ্টি থামবে কি থামবে না। আজকে রান্না বলতে এই যে ইনায়ের জন্য যে ডাল করেছিলাম, ডালের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছিলাম। এই যে এই আলুটা মাখা হবে, ডাল সেদ্ধ, আর এইখানে যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করলাম সেটা, এই বাটি চচ্চড়ি যেটাকে বলে। আমার তো মানে এসব কিছু লাগে না, শুধু এটা দিয়ে শুকনো শুকনো ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো আমরা খেয়ে নিই, বাইরে বৃষ্টি হচ্ছে, ইনায়া ঘুমোচ্ছে, তো ডাইনিং এ বসে আমরা আজকে লাঞ্চ করব। গুড ইভিনিং এভরিওয়ান, ইনায়া এই জাস্ট ঘুম থেকে উঠলো, একটু মুখ ধুয়ে দিয়েছি, ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর চুলটা দেখো না কি করে চুলটা, মামা চুলটা বেঁধে দেবো একটু, ওকে এখন যদি চিরুনি দিয়ে চুল আঁচড়াতে বসি তাহলে চিরুনিটা আমার কাছ দিয়ে অতক্ষণ না নেবে, ও শান্তি হবে না, তাই হাত দিয়ে একটু ঠিক করে দিলাম। চলো এবার খেতে হবে। আর আমি ওইদিকে সন্ধে চাটা বসিয়ে এসেছি, তার সাথে ইনায়াকে না মুড়ি গুঁড়ো কিছুদিন আগে খাওয়ানোর চেষ্টা করছিলাম, বাট খাচ্ছিল না। আজকে একটু দেখি আমি কি করবো, মুড়ি গুঁড়োটা করে তোর মধ্যে মিষ্টি দিয়ে গুঁড়ো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, হয়তো ভালোভাবে ভিজে গেলে খেতে পারে, ওই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখি, নাহলে সন্ধ্যাবেলা কিছু না খেলে তো মামু হবে না, খিদে পেয়ে যাবে। তোমার খাওয়া রেডি করে আর আমাদের চাটা করি, চা খেতে ইচ্ছে করছে ভীষণ, মানে মনে হচ্ছে চাটা খাওয়ার জন্য ভেতরটা ফেটে যাবে। এই যে ইনুর জন্য না এখানে মুড়ি আর একটু মিশ্রি মিক্স করে গুঁড়ো করে নিয়েছি, কিছুক্ষণ আজকে এটা ভিজিয়ে রাখবো, তারপরে তোকে খাওয়াবো, বুঝেছিস? সাথে সাথে খাওয়ালে তুই খেতে চাস না, কিন্তু খেতে হবে মাম্মা। আর ইনায়া যেহেতু ফর্মুলা খায় না না, তাই জন্য এখানে দুধটা দিলে একটু টেস্টি হতো, তবে হয়তো আরও খেতে চাইতো, আর যেহেতু ফর্মুলা খায় না আমাকে জল দিয়েই গুলে দিতে হচ্ছে। সুন্দর করে জল দিয়ে আগে গুলে নিলাম মামা। ইনায়াকে একটু চা দাও না, দুধ চা খাবে, সব মুড়ি গুড়ি পুরো খেয়ে লাভ নেই, দুধ চা খাও। টেস্টি তো শোনায়, টেস্টি ইনায়া, ইনায়া ইনায়া টেস্টি। পাপা যেমন মুড়ি খেতে চায় না, মেয়েও তেমন মুড়ি। আচ্ছা আচ্ছা ওইগুলো খাবো, আসো। এই যে এখানে সুন্দর চা করে নিয়েছি, আর এই নোনতা বিস্কিটটা বের করলাম, দুধ চায়ের সাথে না এই নোনতা টাইপের বিস্কিট খেতে খুব ভালো লাগে। চলে সব পাপা বেতু মাম্মা, ইভিনিং টি টাইম। আজকে দেখছি তবু না একটু একটু করে খাচ্ছে, অন্যদিন মুড়িটা দেওয়ার পরে না গলা টানে ওয়াক করে, কেমন একটা করে, আমার মনে হয় কি বলতো, জামান হবে না, একটু মোটা দানার মুড়ি ছিল বলে, এটা যেহেতু সরু মুড়ি না তাই না ভালো করে গুলে গেছে তাই ও খাচ্ছে। ও আবার মোটা দানা সরু দানা তুমি বুঝে গেছো? এই তো ইয়ে হাততালি দাও 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 দাও, হাততালি দাও হাততালি দাও, আমি দিচ্ছি। তোমার কমটা আমার কেমন বেশি দা, বাইরে যা বৃষ্টি হচ্ছে, এখন তো সন্ধ্যাবেলা বেরোনোর কোন স্কোপই নেই, আর যা জল জমেছে স্লিপ রাস্তায় ইনায়াকে নিয়ে তো বেরোনোই যাচ্ছে না, আর ও কি যে বিরক্ত করছে বলে বোঝাতে পারবো না। আর এই চাটা খাওয়া হয়েছে একটু আগে, এখন রাত্রি 8:30 মতো বাজে, কি করব কি করব বুঝতে পারছি না। জামান কাছে একটু কেক বানায়, অনেকদিন কেক বানাইনি, কেকটা বানিয়ে রাখলে কি আমাদের সকালবেলাটা খুব সুবিধে হয়, অ্যাটলিস্ট ঘুম থেকে উঠে কেক বিস্কিট একটুখানি কেক চা খেলেও অনেকটা ভালো লাগে। চিনি ছাড়া করবে? হ্যাঁ সুগার ফ্রি না, কম দেবে না হলে না। আজকে আমি আবার ময়দার করব না, জামান আটার করব। আজকে আমি ফার্স্ট টাইম আটার কেক করব, আমি কখনো করিনি, ময়দার করেছি। তাই আটার কেক এ হয়ে যাবে না তো, কাদা কাদা টাইপের হয়ে যাবে না তো? না না সবাই তো করে বলো, আটার কেকও তো ভালো হয়। আমি আটার কেকের সাথে আজকে একটা অন্য জিনিস অ্যাড করব, দেখা যাক কেমন হয়, ট্রাই তো করে দেখি, এক্সপেরিমেন্ট তো করতে ক্ষতি কি, নাহলে নইলে বেরোবে কি, যদি দেখি আটার কেকটা ভালো হচ্ছে এরপরে আবার কি করবো বলো তো, আটার গুড় দিয়ে করব, চিনিটাও আর দেবো না, এগুলো বের করে নিলাম এখানে। এই আমার কম্পার্টমেন্টে এতটা এ হয়ে গেছে,
অগোছালো কেকের কেকের জিনিসপত্রগুলো যেটাতে থাকে আর কি, সেটা আমি ঠিক করব, কোনো একটা সময় ঠিক করব, এখন আর সময় নেই, হয়তো ইনায়া ঘুমোচ্ছে বা কিছু করছে, তখন এই কম্পার্টমেন্টে একটু ঠিক করব। আর আজকে ওটিজিতেই করব। ওভেনটা আসার পরে ভেবেছিলাম কত কিছু করব, বাট আর হয়ে ওঠে না গো, যে কাবাব করব, কিছু একটা বানাবো, দেখি আস্তে আস্তে, এবার না এই শীতকাল আসছে, এই শীতকালে এগুলো করব। সবই তো হলো, এবার মোল্ডটাই আমি খুঁজে পাচ্ছি না, ওটা না পেলে কি করে ও পেয়েছি। চলো দেখাই তোমাদেরকে কিভাবে কেকটা বানাচ্ছি। আমারও একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে, তোমাদের সাথেও একটু শেয়ার করি। ডিম ফেটিয়ে নিয়ে আর তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালো করে বিট করে নিচ্ছি। অনেকে কি করে, ডিমের সাদা অংশটাকে আলাদা করে এবং কুসুমটা আলাদা করে, বাট আমি না কিন্তু এরমভাবেই করি, আমি কোনো ডিফারেন্স খুঁজে পাই না। কিন্তু দেখো, এক একজনের কেক বানানোর সিস্টেম বা এক এক বানানোর এটা এক এক রকমের। আমি বলছি না আমি যেটা করছি সেটাই বেস্ট, আমি যেভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এবার এর মধ্যে আমি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম, এটাকেও ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করাটা না খুব মানে ভালোভাবে করলে দেখবে কেকটা খুব ভালো স্পঞ্জি হয়, খুব ভালো হয়। আর আজকে আমি এর মধ্যে কিছু কিছু জিনিস অ্যাড করেছি, কিছু কিছু জিনিস বাদ দিয়েছি, সেটা তোমাদেরকে বলছি পরে, দেখতে থাকো। এই যে ভালো করে বিট করে নেবো। আর ফ্লিপসের এই ব্লেন্ডারটা না সত্যি খুব ভালো, খুব ভালো। আমি লকডাউনের আগে এটা কিনেছিলাম, ভীষণ ভালো। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি, তোমরা চাইলে এটাকে পাউডারও করে দিতে পারো, তবে কী বলো তো ব্লেন্ড হয়েই যায়, অসুবিধে কিন্তু হয় না। আমি ব্লেন্ড করতে করতে চিনিটা খুব ভালোভাবেই কিন্তু মিশে যায়, তাই আমি কোনো কোনো সময় পাউডার করে দিই, বাট আজকে আর সেই ইচ্ছেটা হলো না, এইভাবেই দিয়ে দিলাম। দেখো কতটা ফ্লাফি হয়ে গেছে, একটা ডিমেই কিন্তু এতটা হয়েছে। দুটো ডিম আমি দিইনি, একটাই দিয়েছি, প্রথমে অল্প করে করছি, বললাম না আটার করব, বুঝতে পারছি না কেমন হবে, তাই অল্প করেই করি, যদি ভালো হয় নেক্সট টাইম নিশ্চয়ই আরও বেশি বেশি করে করব। বিট করছি, আর ইনায়ের কাছে যেহেতু এই জিনিসটা নতুন, ও কিন্তু চুপটি করে বসে দেখছে যে কি হচ্ছে, মাম্মাম কি করছে ব্যাপারটা আর কি। ওর কোনো বিরক্তিবোধ নেই, কিচ্ছু নেই, ও চুপ করে দেখছে। মাঝে মাঝে যখন একটু জোরে আওয়াজ হচ্ছে আবার একটু কান্নাও করে দিচ্ছে। ইনায়া ওকে একটু বোঝানোর চেষ্টা করছে, একটু হাসানোর চেষ্টা করছে, আর আমি আপন মনে কাজ করছি। এবার দেখো ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নিচ্ছি, আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো, হাফ কাপের একটু বেশি নিয়ে নিলাম আটা, একটু দিলাম কর্নফ্লাওয়ার, এবার দিচ্ছি আমি বেকিং পাউডার। আর যেটা স্কিপ করে গেছি সেটা হচ্ছে বেকিং সোডা, সেটা দিইনি, আর দেখা যাক সোডাটা ছাড়া কেমন হয়, সেরকমভাবেই দিলাম। আর এখানটাতে দিয়ে দিলাম কিছুটা এসেন্স, মানে আমি এটা এই ভ্যানিলা এসেন্সটা দিয়েছি, ভ্যানিলা এসেন্সটা মানে এমনি নর্মাল স্পঞ্জ কেক করলে ভ্যানিলাটাই ভালো লাগে, অন্য কিছু আমার যেমন অতটা ভালো লাগে না। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো আমি সাদা তেল, দিয়ে ভালো করে আবার বিট করব। তার মাঝে ইনায়াকে একটা নতুন খেলনা দিলাম, নতুন নতুন জিনিস পেলে বাচ্চারা দেখবে একটু খেলতে আগ্রহী হয়। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি এদিকে চেলে রেখে দিয়েছি ভালো করে, এবার অল্প অল্প করে ওর মধ্যে মিশিয়ে নেব। তোমরা চাইলে ওই যে স্প্যাচুলাটা আমি দিয়েছি, যেটা তোমাদের হাতের কাছে থাকবে, এমন নয় যে ওই জিনিসগুলোই লাগবে কেক বানাতে বা কিছু, যেটা তোমার কাছে থাকবে। যেমন করলাম তুমি একটু দুধটা গুলে দেবে, এই যে একটু গরম জল করে এনেছে, তার মধ্যে একটু পাউডার, মানে বাড়িতে যা ছিল, আজকে আমি কিছু কিনিনি, যা ছিল যেমনভাবে ছিল ঠিক সেরকমভাবেই করার চেষ্টা করছি, দেখা যাক না কেমন হবে, নিজেরাই তো খাবো তাই না। মাঝে মাঝে একটু এক্সপেরিমেন্ট করতে কিন্তু ভালোই লাগে। দুধটা গুলে দিচ্ছে, এবার দেখো আস্তে আস্তে করে আমি আটার কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা ছিল সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর একটুখানি মনে হচ্ছিলো দুধের দরকার, তাই দুধটা দিয়ে দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সিং করে নেব। মিক্সিংটাই হচ্ছে মেন, যত সুন্দর করে মিক্সিং করতে পারবে না, ওর থিকনেসটা যত ভালো হবে, ভেতরে যদি বাবলস না থাকে তাহলে কেকটা দেখবে একদম সুন্দর করে প্রপার কেকটা হবে, কোনো রকম ভেতরে কাঁচা থাকবে না, কোনো কিছুই থাকবে না। আমার মনে হয়েছে এবার আরেকটু দুধের প্রয়োজন, তাই আমি আরেকটু দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এই যে ভালো করে স্প্যাচুলা দিয়ে করতে করতে আমি এবার এটা ব্লেন্ডারটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। যাদের কাছে ব্লেন্ডার থাকে না তাদের কাছে ওই ফেটিয়ে ফিটিয়ে করাটা ভীষণ ডিফিকাল্ট। আমি প্রথমে ফেটিয়ে ফিটিয়ে করতাম, বাট সেটাতে না খুব কষ্ট হতো গো, খুব কষ্ট হতো এবং মানে হতো, আমি বলবো না যে হয় না, বাট অনেকটা কষ্ট লাগে। তো এটা দামও কিন্তু বেশি না, তোমরা যদি মনে করো যে একটু বাড়িতে হোমমেড কেক করে খাবে তাহলে এটা নিয়ে রাখতে পারো, এটা ভীষণ হেল্প হয়, ভীষণ হেল্প হয়। ওই আমার মনে হয় আমি লকডাউনের আগে নিয়েছিলাম 2000 টাকা মতো দাম নিয়েছিল, খুব ভালো, জিনিসটাও খুব ভালো, কোয়ালিটি ওয়াইজও খুব ভালো। আর আমি তখন প্রতিটা জিনিসের খুব ক্রাইসিস ছিল, খুব কষ্ট করে ব্লেন্ডারটা পাওয়া। এখানে দেখো মোল্ডটাও আমি ভালো করে ধুয়ে এনে রেখে দিয়েছি। এবার ভাবছি উইন্টার আসলে না সুন্দর সুন্দর কয়েকটা মোল্ড কিনবো, একটুখানি ফ্রুট কেক বানাবো, আর একটু অন্য টাইপের কিছু কিছু বানাবো, যেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যেমনভাবে আমি পারি, যেমনভাবে আমি করি তেমনটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে থিকনেসটা দেখতে পেলে আমি ঠিক এরমভাবেই করে নিয়েছি, আর বাটার পেপারও নেই, তাই আজকে জুগাড়ু কাজ,
মোল্ডটাতে একটুখানি অয়েল ব্রাশ করে তার উপরে একটুখানি আমি আটা ছড়িয়ে দেবো, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যায়। বাটার পেপার ছাড়া যে ডিমোল্ড হবে না সেটা কিন্তু নয়, এতেও কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। একদম ঘরোয়া জুগারেই আজকে আমার কেকটা রেডি হচ্ছে। মোল্ডের মধ্যে এবার দিয়ে দিলাম আমি এখানে ব্যাটারটা, এবার সুন্দর করে এটাকে আমি ওভেনে বসিয়ে দেবো। আজকে আমি ওটিজিতেই করবো, ওটিজিতে দেখেছি খুব ভালো বেক হয়। কোনো রকমের ভেতরে যে একটু কাঁচা ভাব থাকে সেটা না, যে টাইমিংটা দেওয়া হয় সেই টাইমের মধ্যে সুন্দর হয়ে যায়। ওটিজির ওপরে তো আমার এই জিনিসগুলো থাকে, এইগুলোকে সরাতে হবে, কারণ ওটিজির ওপরটাও কিন্তু প্রচুর হিট হয়ে যায়। তাই জিনিসগুলোকে আগে আমি সরিয়ে নিচ্ছি, সরিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেব। তারপরে এটা আমি 160 ডিগ্রি সেলসিয়াসে টেম্পারেচারটা 160 ডিগ্রি করে দেবো, আর টাইমিংটা ওই 32-35 মিনিটস এরকমভাবে সেট করে দেবো। তাতেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে। তারপরেও যদি মনে হয় যে হয়নি, সেক্ষেত্রে আরও হয়তো 5-10 মিনিটস আমি একটু বাড়িয়ে দিই, তাতেই খুব ভালোভাবে কিন্তু হয়ে যায়। মেয়েটা আমার না আজকে অনেকক্ষণ আমার সাথ দিল জানো তো, আমি যতক্ষণ এই রেডি করলাম ততক্ষণ চেয়ারে বসে খেলা করলো, আর আমার দিকে দেখলো, আমার সোনা বাচ্চা। ও কিন্তু কেক বানানো শিখে গেছে। ঠিক আছে মাম্মা, চলো এবার তুমি ডিনার করবে, তোমার টাইম হয়ে গেছে, 9:30 বাজে, চলো খাবে। এই সবগুলো দেখে মনে হয় কি যে এই তো হয়ে গেল, বাট 1 ঘন্টা আমার টাইম লাগলো। ইনার খাওয়ানো কমপ্লিট, একটুখানি ও রাখে, এটা হচ্ছে ওর হ্যাবিট হয়ে গেছে। চলো এবার ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়বে, মামার আস্তে আস্তে একটু লেট হবে মামা। ঘড়িতে এখন 11টা বাজে গো, এখনো সানি আসেনি। এটা নিয়ে খুব টেনশন হচ্ছে যে কতক্ষণে ফিরবে। ফোন করলাম তো বললাম ট্রেনে উঠে গেছে শিয়ালদা থেকে, আর 20-25 মিনিটের মধ্যেই পৌঁছে যাবো। এই যে পেয়ারি মামা এসছে, পেয়ারি মামা কতদিন পর দেখবে মামাকে, মামা এখানে থাকে কিন্তু দেখা ওর সঙ্গে আর হয় না। মামা কই পেয়ারি মামা, পেয়ারি মামা না মামা ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হোক আগে। এই সারাদিন সব পেশেন্ট ঘাটাঘাটি করেছি, যাস না এখন, যাস না যাস না, চেঞ্জ করে ফ্লেজ হইনি, ফ্লেজ তারপর এখন থাকলেও সবসময় হ্যান্ড ওয়াশ করিস, গ্লাভস করিস। চল এবার কেকটা দেখি হলো কি হলো না। বাড়িতে পুরো কেকের গন্ধ হয়ে গেছে না, আটারও কেক হয়? হ্যাঁ হয়, মানে একই কথা বললে তুমি জামান, কেন আটার কেক হয় মানে হয়। এক্ষুনি কেকটা ডিমোল্ড করছি না, হয়ে গেছে, আমি ওইভাবে রেখে দিলাম, সকালবেলা ওটাকে ডিমোল্ড করব, ঠান্ডা হয়ে যাক। আর এখন আমরা করব ডিনার, একটু লেটই হয়ে গেছে, যেমন সানির জন্য ওয়েট করছিলাম, কারণ ও একা খেতে একদম ভালোবাসে না। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি, আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি কেকটা ভালো লেগে থাকে তোমরা একদিন করো, আমি কালকে খেয়ে বলি কেমন হয়েছে, জামান আগে খেয়ে বলুক কেমন হয়েছে, তারপরে তোমরা করে একদিন দেখতে পারো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট।